সুব্রতবাবু, তৃণমূল কংগ্রেসের মতো একটা দলের নেতা হিসেবে কলকাতা পুরসভার মতো একটা জায়গায় মেয়র হিসেবে আপনি একটি বছর কাটিয়ে দিলেন, আপনার কি মনে হয় যে এর জন্য আপনাকে কী দেওয়া উচিত, পদ্মশ্রী না পরমবীর চক্র? না, দিলে এখানকার মানুষকে দেওয়া উচিত, তবে এটা ঠিক যে এক বছর যথেষ্ট নয়। এটাকে কলকাতা পৌরসভার প্রতিষ্ঠানগত যে সুনাম, সেই সুনামটাকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে আরও বেশি সময় দরকার। না, মাঝে মাঝেই আপনি আপনার স্বভাবসুলভভাবে খবরের কাগজে বিবৃতি দেন যে তলায় 20,000 সাফাই কর্মী, মাথার উপর মমতা, ডান পাশে প্রদীপ ঘোষ, এটা একটি খুব একটা আনএনভিয়েবল পজিশন। মানে আপনি এমন একটা চাকরি করেন যেটা নিয়ে কেউ ঈর্ষা করবে না। তা না করতে পারে, কিন্তু আবার ঈর্ষার কারণও আছে, কারণ আছে, তার কারণ দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, বাবারি জগতে। তবে মূল কথা হলো কি, যে আমি প্রথম থেকেই বলি যে কাজটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এর মধ্যে চ্যালেঞ্জ আছে, জব স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু সহজ তো নয়ই। আচ্ছা, খুব ক্যান্ডিডলি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে এক বছরের আপনার যা পারফরমেন্স বা আপনার নেতৃত্বাধীন পুরসভার যে পারফরমেন্স, তাকে 10-এর মধ্যে আপনি নিজে কত নম্বর দেবেন? 4। তার মানে জাস্ট 42 পাস। হ্যাঁ, এবং সেটাও তুলনামূলক, মানে আগের লোকেরা যদি গরুর 5 পা বলেছে, 7-8 পা বলেছে, আমি 5 পা পেয়ে ফার্স্ট হয়েছি আর কি। আচ্ছা, তার মানে আপনি মানে নিজে মানে একটা কড়া এক্সামিনারের হাতে পড়লে তার মানে ডাহাপেল। হ্যাঁ হ্যাঁ, তার কারণ এখনও যেটা বললাম সেটা হলো তুলনামূলকভাবে ভালো, কিন্তু যদি তুলনা না থাকতো তাকে আমি ভালো বলতাম না। আচ্ছা, কেন আপনি আপনার কেন এই 10-এ 4 আপনি নিজে মেয়র হয়ে নিজের কৃতকর্মকে দিচ্ছেন? এটা তো খুব শ্লাঘার ব্যাপার না, আনন্দের ব্যাপার না? তো ওয়েন ইউ লুক ব্যাক, আপনার আমি যদি বলি যে ইউ আইডেন্টিফাই ইউর প্রবলেমস 1, 2, 3 করে, আমি কোন কোনগুলো? না, আমি 4-এর মধ্যেও একটু খুশি, তার কারণ হলো গিয়ে এক বছর আগে হলে আমি হয়তো 1 দিতাম কি হাফ দিতাম। না, তখন তো সব শুরু করা যায়, তখন তো ক্লিন প্লেট। এক বছর আগে মানে আমি বলছি আগের আমলটাই। আচ্ছা, সেইটাতে হয়তো 1 দিতাম ম্যাক্সিমাম, সেই জায়গায় 4-এ পৌঁছে দিতাম। মানে আপনি বলছেন যে ফার্স্ট ইয়ার অফ লেফট ফ্রন্টের চাইতে ফার্স্ট ইয়ার অফ তৃণমূল 4? ফার্স্ট ইয়ার না, তৃণমূলের 10-15 ইয়ার্সের চেয়েও অনেক বেটার। মানে সিপিএম এর মানে বামফ্রন্টের 10-15 এটাই হলো। না, প্রথমে আপনি সমস্যার কথাটা বলুন, তারপরে আমি তুলনায়। এখানে সমস্যা হলো গিয়ে লোকের মধ্যে সিভিক সেন্সটা আছে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে, আন্ডারগ্রাউন্ডে আছে। যেমন মেট্রো রেলে যখন কলকাতার লোকেরা চড়েন তখন থুতুও ফেলেন না, টিকিটও কাটেন, সিগারেটের হাফ বান সিগারেটও ফেলেন না। আবার সেই লোকই যখন দেখি ওপরে উঠছে, ওপরে উঠেই সবচেয়ে আগে একটা ওপেন টয়লেট করছে, তারপরেই দেখি একটা ডাবকে তার খোলাটা রাস্তায় ফেলে দিচ্ছে, অ্যান্ড সো মেনি। তার মানে লোকের মধ্যে যে সুপ্ত চেতনাটা আছে সিভিক সেন্স, সেইটাকে সম্পূর্ণভাবে জাগাতে পারলে একটা বড় কাজ হবে। সেটা জাগানো কীভাবে যায়, একই লোকে যদি স্প্লিট পার্সোনালিটি থাকে? সেটা জাগাতে গেলে আমাদেরও কাজ আছে, তাদেরও কাজ আছে। আপনাদের কাজটা কী? আমাদের কাজ হলো কি, যেমন এই টেবিলটা, এটা পরিষ্কার আছে, তো আমিও এটাকে অপরিষ্কার না রেখে সুন্দর করে রাখছি। তো আমাদের যেমন করে হোক যদি রাস্তাটা ঝকঝকে থাকে, তাহলে কিন্তু নোংরা করার প্রবণতা অটোমেটিক কমবে। শুধু বক্তৃতা বা ভাষণ দিয়ে কমানো যাবে কথা আমি মনে করি। দ্বিতীয় সমস্যাটা কি একটা সিভিক সেন্স? দ্বিতীয় সমস্যা আছে যে রাজনৈতিক, এখানকার রাজনৈতিক দলেরা, সে একটি বিশেষ দল নয়, প্রায় সব রাজনৈতিক দলই, তারা খুব চটজলদি ভাবেন এবং কর্পোরেশনের অনেক কাজেরই প্রতিবন্ধকতা তৈরি করে। যেমন যেমন আমি কাজ করতে করতে দেখেছি, যেমন হকার উচ্ছেদের প্রসঙ্গ নিয়ে বুদ্ধদেব বাবু একরকম বলছেন, তারই দলের মন্ত্রীরা একরকম কথা বলছেন। বুদ্ধদেব বাবু কি বলেছিলেন হকার পরিষ্কার করার ব্যাপারে? আর কিন্তু মন্ত্রীরা কে কি বলছেন? অশোক ভট্টাচার্য তো এরপর বলেছেন, কিন্তু ওনার দল তো খুব ম্যাটার, কমিউনিস্ট পার্টিতে কমিউনিস্ট দলই পরিচালিত সরকার, সেখানে অনিলবাবু বললেন নির্বাচনের আগেই হকার আমাদের সম্পদ, সেখানে চিত্তব্রতবাবু বললেন যে হকার উচ্ছেদ করলে আমরা বরদাস্ত করবো না, লড়াই করবেন, সেখানে নিজামুদ্দিন সাহেব বললেন ওদের পার্টির,
তেমনি এসওসি থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের বহু এমএলএ হ্যান ত্যান যারা পার্টির, কিন্তু আমরা যেটা যে দেখলাম যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা আপনার দলের ভিতর থেকে এলো, আপনার নেতৃত্ব, আমার কাছে প্রতিবন্ধকতা দলের ভেতরটা খুব বড়। হ্যাঁ, ওই জন্য দুবার মমতা দেখলাম যে আপনি এগোলেন, দুবার এগিয়ে আপনাকে চার পা পেছোতে হলো, এবং পাবলিকের কাছে আপনার ইমেজটা অবনত। আমাদের দলের কথাটা বললে হয়তো আপনার কাছে বড় মনে হবে সাংবাদিক হিসেবে, তাই স্বাভাবিক। নট নেসেসারি, আমি জেনারিক্যালি আলোচনা করব, প্রথমে প্রাথমিকভাবে আপনার দলই, দলের কথাই, দলের আমার মনে আছে যখন আপনি মেয়র হলেন তখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, এবং রাইটলি হয়তো বলেছিলেন, যে মমতা প্রথম ব্যক্তি যে আপনাকে একটা রাজনৈতিক স্বীকৃতি দিল, একটা স্বীকৃতি দিয়েছে আপনার স্ট্যাচার দেখে, আপনার এক্সপিরিয়েন্স দেখে। সেই তো আপনার কি মনে হয় যতটাও স্বীকৃতি দিয়েছে ততটা স্বাধীনতা দিল না? আমার এমনি সাধারণভাবে মমতা ব্যানার্জি আমার কোনো কাজের হস্তক্ষেপ করেনি, ডে টু ডে কোনো কাজে করেই না। এমনকি আমি বলতে কোনো দ্বিধা নেই, কোনো কোনো কাজে করলে একটু ভালো হয় সে কাজেও করে না। আচ্ছা, যেমন দু তিন, যেমন এই আমাদের 15টা বোর্ড কমিটির চেয়ারম্যান হবে, অনেক জায়গায় আমি একটা কাউকে মনোনীত করলে সেটা বিতর্কের মধ্যে যাচ্ছে, সেটা ও যদি হস্তক্ষেপ করতো বা করে তাহলে অনেক সুবিধা হয়। তো আমি একটা বললাম, অনেক কাজ আছে রামবাব, বা এমআইসি ইত্যাদি কাজ টাজ, কিন্তু মমতা ব্যানার্জি দু তিনটেতে যে হস্তক্ষেপ করেছে এবং পার্টিগতভাবে, তার মধ্যে একটা অফকোর্স হকার্স, হকার্সের চেয়েও আমার কাছে যেটা ম্যাটার সেটা খাল। হকার্সের চেয়েও ম্যাটার এই কারণে, হকার্সে পারমানেন্ট স্টলগুলো অলরেডি ভেঙে দিয়েছে, প্রায় কলকাতায় পারমানেন্ট স্টল নেই, টেম্পোরারি বা সেমি টেম্পোরারি কিছু স্টল আছে, বা ফুটপাথ পুরো দখল করা কিছু হকার্স আছে সে ব্যাপারে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পুনর্বাসনের প্রশ্নটা, যেটা ফান্ডামেন্টাল কোশ্চেন। হকার্স হোক, র্যাগ পিকার্স হোক, খালের ওপরে বসতি হোক, এইখানে একটা বিতর্ক আছে। আপনার কি মনে হয় যে এই যে পুনর্বাসনের দাবিটা ভ্যালিড অর ইনভ্যালিড? আমি একটা বেআইনি কাজ করব, ভ্যালিড না? হ্যাঁ, আমি একটা বেআইনি কাজ করব, রাস্তা দখল করে থাকবো, তারপরে আপনি তুললে আপনার, আমি বলবো যে আমাকে একটা বিকল্প ব্যবস্থা করো, নইলে যাবো না, এইভাবে তো দেয়ার ইজ নো এন্ড টু ইট। আমি তো মনে করি, আমি তো সেই মনে করি, পুনর্বাসন অনেকগুলো সমস্যা আছে। এখন পুনর্বাসন শব্দটা এসেছিল পার্টিশনের পর পর, এবং তখন এই পুনর্বাসনটা এদেশের লোক এবং পূর্ববঙ্গের লোকেদের নানা কারণে দেশের লোক সব মেনে নিয়েছিল। তার কারণ রাজনৈতিক কারণে একটা দেশ ভাগ হয়ে গেল, তারা যাবে কোথায়, একই জায়গা হ্যান ত্যান দুঃখ শেয়ার করে মেনে নেওয়া হলো। কিন্তু সেটা একটা বিশেষ ঐতিহাসিক সময়ে, বিশেষ ঐতিহাসিক কারণে, হ্যাঁ, সেই শব্দটা রাজনীতি করা মানুষদের মাথা এখনো ঘুরছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা আমি বলছি। সেটা হলো গিয়ে একটা হকার্স বসে আছে ফুটপাথ দখল করে, দুদিন আগেও একটা ছাত্রী মারা গেছে, আরেকজন মারা যাবে তার কারণে, আর ওটা তো কোনো সমস্যার সমাধান নয়। যদি অর্থনৈতিক খারাপ অবস্থা থাকে, বেকারত্ব থাকে, তাহলে তার সমস্যার সমাধানের জন্য হলদিয়া করতে হবে। যদি ফুটপাতই সমস্যার সমাধান হয়, তাহলে হলদিয়া, তারপরে গার্ডেন রিচ, অমুক কারখানা সব বন্ধ করে দিয়ে ওই নতুন নতুন হকার্স করে দিক বা ফুটপাত করে দিক। তো এটা আপনি, এটা সমস্যাটা আপনি মমতাকে বোঝাতে পারছেন না কেন? প্লাস আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন, যেটা আমার কাছে আজও উত্তর নেই কারোর কাছে, সেটা হলো হকার্স তুলে দিলাম, তার মানে কি ওই জায়গাটা ফাঁকা থাকবে? যতদিন ডেভেলপিং কান্ট্রিতে দারিদ্র আছে, বেকার আছে, তখন অন্য কেউ এসে বসে পড়বে, তাহলে কি কোনোদিন ওরা মুক্ত হবে না? বসবে কেন? এই প্রশ্নটা আসছে কেন আপনার? না, বসে পড়ছে, আপনাকে ভিজিল রাখতে হবে যে আপনি ফাঁকা করলেন, ফাঁকা করে ইউ এনশিওর যে কেউ এসে না বসে। আমি তো জানি বসে পড়বে জোরে, সেই জন্য আমি মনে করি যে বহু জায়গায় বহু প্রমাণিত যে পুনর্বাসনের নাম করে বিকল্প ব্যবস্থা হয়েছে, সেখানে গেছে, কিন্তু যে জায়গাতে গেছে সেই জায়গাটা অন্য কেউ এসে বসে পড়েছে। সুতরাং পুনর্বাসন শব্দটা অর্থহীন। খালের উপরে, খাল দিয়ে জল না গেলে আমাদের কলকাতাটা বাটির মতন, মোচার খোলার মতো, এর প্রত্যেকটা ড্রপ অফ ওয়াটার পাম্প আউট করে বার করতে হবে। টালিনালের কথা বলছেন, টালিনালা, আইপি, বাগজোলা, চরিয়াল ক্যানেল, সার্কুলার ক্যানেল, এসব জায়গা দিয়ে নৌকো চালানো উচিত একেবারে। জল যাওয়ার ব্যবস্থা একেবারে আমাদের মানে ধর্মের মতন পালন করা উচিত, যাতে জল যায়, কারণ এগুলো ব্রিটিশরা করেছিল, তার একটা পারপাস আছে। আজকে সেই সত্যটা উপলব্ধি সবাই করছে না, তার ফলে খাল দিয়ে জল যাবে না, খালের ওপরে মানুষ বসবে, এই বিচারটা সেন্ট্রাল গভর্নমেন্ট করুক, স্টেট গভর্নমেন্ট করুক, আলাদা কথা, কিন্তু আমরা চাই খাল দিয়ে জল যাক। ম্যালেরিয়া হচ্ছে, ম্যালেরিয়া কোথেকে বন্ধ হবে? যদি টালিনালা দিয়ে জল ঠিকমতো না যায়,
তাহলে ম্যালেরিয়া ওই অঞ্চলে ভয়ঙ্কর হবে। কিন্তু সাংবাদিক হিসেবেই আপনাকে আমি জানতে চাইছি যে ইংরেজিতে একটা কথা যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো এই ব্যাপারে আপনার নিজের দলে ঐকমত্য কেন হচ্ছে না, এবং কেন আমরা দেখছি যে মমতা বারে বারে আপনাকে একটা ভালো কাজে, আমি ভালো কাজই বলবো, তাতে বাগড়া দিচ্ছে? বাগড়া দিচ্ছে না যে কোনো ভাবেই, আমি এইটুকুনি বলতে পারি। অ্যান্ড ওয়াই আর ইউ ফেইলিং? আপনি এতদিন, আপনি তো নেতা ছিলেন এতদিন, আপনি কেন ওকে বোঝাতে পারছেন না যে একটা লার্জার ইন্টারেস্টে, মুষ্টিমেয় ইন্টারেস্টের চাইতে লার্জার ইন্টারেস্ট ইজ মোর ইম্পর্টেন্ট? কেন আপনার ব্যর্থতাটা কোথায়? ব্যর্থতা আপনি স্বীকার করছেন কিনা? না না, ব্যর্থতা আমি আমার দলের কাছে আমার কিছু বক্তব্য শুনতেই হয়, দলকে আমাকে বোঝাতেই হবে, যেটা খুব জরুরি। কিন্তু দলকে যতক্ষণ আমি বোঝাতে পারবো ততক্ষণ আমাকে অপেক্ষাই করতে হবে। আমি যদি দলের সঙ্গে ঝগড়া করি অথবা অন্য দলের সাথে ঝগড়া করি তাহলে আমার কাজটা তো হচ্ছে না। আজকে যদি আমি খাল কাটতে যাব তখন গিয়ে যদি দেখি তৃণমূলের পতাকা অথবা সিপিএমের পতাকা আছে তাহলে আমার লড়াই হতে পারে, কিন্তু আমার খাল কাটা তো সম্পূর্ণ হবে না। সুতরাং বিতর্কটা অবসান করিয়ে খাল কাটতে হবে, সেই চেষ্টা আমি করছি। তারপরে কত কবছর লাগবে, এই জন্মে হবে? আমি জানি না, কিন্তু চেষ্টা করবো যাতে জন্মই হয়। আপনার এই জন্মে হবে বলে মনে হচ্ছে না? আচ্ছা, আমার মনে হয় এর বীজটা কোথায় আছে আমি বলছি, আমি খুব এবার সিরিয়াস প্রশ্ন করছি, সেটা হচ্ছে কলকাতা শহরে যখন অপারেশন সিরিয়াস ছিল না, অপারেশন সানশাইন হচ্ছিল, তখন আমরা দেখলাম যে তার প্রতিবাদে, প্রতীকী প্রতিবাদ হিসেবে মমতা ব্যানার্জি স্বয়ং গড়িয়াহাটের ওখানে বসে হকিং করলেন। তার মানে ইউ আইডেন্টিফাই ইউর সেলফ উইথ দ্য হকার্স কজ। এই এইটাই যদি আবার আপনারা প্রপোজিশন হতেন না, সিপিএম প্রপোজিশন হতো, এই যে ঐকমত্য, আমিও প্রোটেস্ট করেছিলাম। আমি কিন্তু হকার্স সরানোর প্রোটেস্ট করিনি, আমি করেছিলাম যে পদ্ধতিতে করা হয়েছিল, একদম নামটাই দেখুন না, বলা আছে কি অপারেশন সানশাইন, যেন কার্গিলের যুদ্ধ হচ্ছে, তা তো নয়। যেমন আমি পরিবর্তন করে কি করছিলাম যে হকার্সদের অন্তত 24 ঘন্টা আগে বলে দেওয়া দরকার যে আমি কালকে এটা সরিয়ে দেবো, তাকে চলে যাওয়ার একটা সুযোগ দিতে হবে, ওরা সুযোগ দিচ্ছিল না। ভাঙার দিকে প্রবণতা অনেক বেশি, বুলডোজার ব্যবহার করার দিকে প্রবণতা অনেক বেশি ছিল, এবং যেটা অত্যন্ত দৃষ্টিকটু হয়েছিল বলে আমরা বিরোধী দল আমরা প্রোটেস্ট করেছিলাম, আমিও করেছিলাম। আচ্ছা, তো নিকাশির ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? এই যে বর্ষায় কলকাতা প্রত্যেকবার বিপন্ন হবে, এবারও বর্ষা তেমনভাবে হলে হবে, সে ব্যাপারে কিছু করা যাচ্ছে না কেন? আপনি না হয় মাটির উপরের সমস্যাটা বুঝলাম, সেখানে মানুষরা আছে, মাটির তলায় তো মানুষ নেই। মাটির উপরের সমস্যাটা প্রাকৃতিক, একটু আগে আমি বলছিলাম এটা এটা প্রত্যেকটা এটা বাটির মতন কলকাতাটা ভূগোলিক অর্থে, পাশেই গঙ্গা, কিন্তু গঙ্গার জল গঙ্গায় গিয়ে পড়ে না প্রাকৃতিক কারণে। তো এর প্রত্যেকটা জল যখন ছেঁচে বার করতে হয় সেই জন্য সিস্টেমটা আছে যে বিভিন্ন নালা করা আছে, নালা দিয়ে নালাটা যদি পরিষ্কার থাকে জলটা আমরা ওইখান দিয়ে বার করে দেবো, তারপর সেটা দুটো তিনটে নদীতে পড়বে, নদী সেটা আবার বার করে দেবে, বিদ্যাধরী এবং কুলটি নদী। তো আমাদের সবকটা, আমরা যখন দায়িত্ব পেয়েছি দেখতে পাচ্ছি সবকটা ক্যানেলই চোখ, হয় মানুষ বসে আছে না হলে সিল পরে ভর্তি হয়ে আছে, তো জলটা যাবে কোনখান থেকে? তাহলে প্রথম কাজ হলো নালাগুলোকে সংস্কার করা, দ্বিতীয় কাজ হলো গিয়ে নদীগুলোকে সংস্কার করা, তাহলে কিন্তু ব্যাকফ্লো হবে, যেটা হচ্ছে। এই কাজটা দীর্ঘ প্রায় 30-40 বছর ধরে কেউ করেনি, হয়নি, এবং দুর্ভাগ্যের কথা এখানে, এবং এখানে মানুষ বার করুক কে করেনি, কার করার দায়িত্ব ছিল? নদীগুলো ইরিগেশন ডিপার্টমেন্টের, কোনো যুক্তি নেই পৃথিবীর যে বিদ্যাধরী নদী, কুলটি নদী, যেখানে এখনও 2 ছটাক জল গেলে সে জলটা ব্যাকফ্লো করবে, সেটা পরিষ্কার করার ব্যবস্থা করেনি। আবার এই ক্যানেলগুলো, এগুলো বেশিরভাগই আমাদের এই বিশেষ করে টালিনালা ইত্যাদি, এগুলো ইরিগেশন ডিপার্টমেন্টের, এগুলোকেও সংস্কার করেনি, এবং 1-2 বছর নয়, এবং এই কাজটা শুধু 1 বছরের কাজ নয় বা 5 বছরের কাজ নয়, দীর্ঘদিন আমার নিজের ধারণা বন্ধুকে 25-30 বছর ধরে কোনো সংস্কার হয়নি। আচ্ছা, আমি যদি এইবার জলটাকে আমরা খানিকটা পাম্প আউট করেও দেবো, কিন্তু যাবে কোথায়? আচ্ছা, এই 1 বছরে আপনাকে যদি আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি, কোন কাজটা করে আপনার সবচেয়ে আনন্দ হয়েছে? আমার ন্যূনতম খাবার জল দিয়ে এবং জঞ্জাল অপসারণ করার ব্যবস্থা করে, এই দুটো করে রাস্তা পরিষ্কার রেখে। আর কোন কাজটা না করতে পারার জন্য সবচেয়ে দুঃখ হয়েছে বা যন্ত্রণা হয়েছে বা এখনো হচ্ছে? সব আমার ইএমআইসিরা দেখে, আমার বলার তো ঠিক নয়, তবে আরও বেশি করে আমাদের করা উচিত যেটা এখনই, সেটা হলো রাস্তার উন্নতিগুলো, রাস্তার উন্নতি, রাস্তাটা এবং ট্রামের কারণে রাস্তাটা আমি করতে পারছি না, এবং সেখানে আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সহযোগিতাও পাচ্ছি না, পয়সাগুলো ভাড়াটা নিয়ে যাচ্ছে ওরা, ট্রাম চালাচ্ছে ওরা, রাস্তাটা আমার,
না তার পয়সা দিচ্ছে যাতে আমি সংস্কার করতে পারি, মেনটেন্স করতে পারি, আর না ওরা করে দিচ্ছে। যেখানে রাস্তা দেবে, রাস্তা হয়তো আমাদের কোথাও কোথাও খারাপ আছে, কিন্তু যেখানে টার্ম আছে সেখানে রাস্তাটা ভয়ঙ্কর খারাপ। আচ্ছা, আবার আপনাকে নিয়ে একটা বিরোধ দেখা দিয়েছে যে আপনি পিএসসির চেয়ারম্যান হবেন এবং হবেন মানে আপনাকে সিপিএম করবে। আমি মানে বিরোধ আর বিতর্ক, এটা যে আমার খুব খারাপ লাগে। পিএসসির চেয়ারম্যান হওয়ার দরকারটা কি একটু বলি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই, সেটা দরকার এই কারণে যে আমি প্রতিদিন আর অ্যাসেম্বলি করা বলতে যা করা সেটার স্কোপ একটু কম মেয়র হয়ে গেলে, মানে যে সময় মেয়রকে দিতে হয় এই এই কাজের জন্য। এখন আমি যে কদিন করেছি খুব সিরিয়াসলি করতাম, তাহলে আমার এমএলএ হতে গেলে সংযোগটা কীভাবে রাখবো, আমার এমএলএর কাজে সংযোগটা কীভাবে রাখবো। একটা এরই মধ্যে ইম্পর্টেন্ট কমিটি যদি আমি চেয়ারম্যান হই তাহলে আমার সংযোগটা এমএলএ কাজে থাকবে। এর সঙ্গে সঙ্গে যেটা আমি অন্য জায়গায় বলিনি কোনো কাগজে, এখন বলি যে আমি চেয়ারম্যান হলে আমি যেহেতু মেয়রের কাজ করছি এবং গভর্নমেন্টের ভয়ানক দাদাগিরি আছে, ব্রিটিশ টাইমের আইন কাইন, মানে এমনকি ফাইল অরিজিনাল ফাইল চেনে আসবার আইনের ক্ষমতা আছে, আমাদের হাউসের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কী আলোচনা হবে তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা তো আছেই, তো সেক্ষেত্রে এই ব্যুরোক্রেসির উপর যদি আমার একটা কন্ট্রোল থাকে এই কাজটা করতে আমার আরেকটু সহজ হবে। তার মানে একটা ওয়াচডগের রোল প্লে করতে বেশি সুবিধা। এবং দ্বিতীয় হলো গিয়ে আমার তো বেশি দিন পাবলিক অ্যাকাউন্টস কমিটি করেছে, আমার দলের মধ্যে তো কেউ নেই, তাহলে আমি কেন এটা বলবো না যেটা আমাকে দেওয়া হোক। আমার যদি এটা আবদার হতো তাহলে কেউ বিরোধিতা করতে পারে। আমি আমার দলের মধ্যে সবচেয়ে সিনিয়র, কংগ্রেসের মধ্যে আমরা তিনজন আছি সিনিয়র মোস্ট, অতীশ সিনহা এখন আছেন, চাচাজি আর আমি, যারা 71 সাল থেকে আমরা নির্বাচিত, প্লাস আমরা একটা ফুল ফেসেড গভর্নমেন্ট করেছি, আনুষঙ্গিক সব পোস্ট। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমি দীর্ঘদিন চেয়ারম্যান আছি, সভাপতি আমি, সাধারণ কারণেই তো আমার নাম আসা উচিত না। প্রশ্নটা উঠছে পিএসসির, আপনাকে পিএসসির চেয়ারম্যান হিসেবে সিপিএম যতটা দেখতে চাইছে বা চাইছে, মমতা ততটা চাইছে? আমি সিপিএমের কাছেও দেওয়া চাই না আর আমি কারোর কাছে দাক্ষিণ্যও চাই না। ন্যাচারাল কারণে আমার নাম আসে কি না আসে সেটাই আমি ভাবতে বলি, এবং যদি না আসে আমাকে করবে না কেউ, আমার পার্টি আমাকে নমিনেশন দেয়, তারপরে এটা হাউস ইলেক্ট করে, তারপরে এটা স্পিকার চেয়ারম্যান নির্বাচিত করে, এই তো তিনটে প্রসেস। আমার পার্টি যদি আমাকে নমিনেশন না দেয় তাহলে আমি দাঁড়াতে পারবো না, আর যদি হাউস ইলেক্ট না করে তাহলেও হবে না, যদি স্পিকার দুটো পর্ব তো হয়ে গেছে, তো হয়ে গেছে মানে তারপরটা তো অ্যাকর্ডিং টু রুলস হবে, আমার তো কোনো কিছু, ইট ইজ মানে টোটালি স্পিকার স্পিকারের, এটা কি স্পিকারের প্রেরোগেটিভ? ইলেক্ট হয়ে যাবার পর এটা স্পিকারের প্রেরোগেটিভ, তিনিই ঠিক করবেন, তিনিই ঠিক করবেন। এবং সেক্ষেত্রে তো আপনি যে হবেন নিয়ে তো কোনো ইয়ে নেই না, আমার সিপিএম, আমি শুনেছি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সিপিএম, কিছু করার নেই। সিপিএম মনে করছে যে সুব্রত মুখার্জিকে পিএসসি চেয়ারম্যান করা হলে আরও ওদের দলের মধ্যে ফিশার্স বাড়বে, অন্তর্দ্বন্দ্ব বাড়বে, এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যে কলকাতা পুরসভা সিপিএম, সিপিএম তো একটা পলিটিক্যাল পার্টি, তাদের হাতে যদি রেডিমেড আমরা পলিটিক্স করার সুযোগটা দিই তাহলে তারা করবে না কেন? এটা একটা রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞেস করি, এই ধরুন এনডিএতে যাওয়া না যাওয়া নিয়ে, এই যে আপনাদের পার্টিতে এই সেই জবে থেকে ইলেকশন শেষ হলো আজ পর্যন্ত এটা চলছেই, আপনার কি, আপনার হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ইস্যু? না, এনডিএ যাওয়া না যাওয়াটা এখন আমরা পার্টিগতভাবে ছেড়ে দিয়েছি মমতার উপরে, প্রথমে এমপিরা ছেড়ে দিয়েছে তারপর আমরা ছেড়ে দিয়েছি। এমপিরা দাবি করছেন যে এনডিএতে ফিরবো এই সিদ্ধান্ত হয়ে গেছে, খালি মমতাকে অথরাইজ করা হয়েছে টু ডিসাইড অন দ্য মোডালিটিস, অর্থাৎ কীভাবে ফিরতে পারি সেই সব রাস্তা ঠিকঠাক করা। ওরা বাইরে কী বলেছেন আমি জানি না, কিন্তু মিটিংয়ে যেটা বলেছেন সেটা হলো গিয়ে এনডিএতে ফেরা অথবা না ফেরা অ্যান্ড মোডালিটি সবটাই মমতা ব্যানার্জিকে ছেড়ে দেওয়া। ঠিক আছে, ওকে, তো আপনার আপনার এই ব্যাপারে কী ওপিনিয়ন? এখন আমরা আমি মনে করি একটা জোট রাজনীতি চলছে, জোটে থাকলে ভালো, কারণ আমরা যেহেতু কংগ্রেসে নেই সেহেতু একটা জায়গায় থাকা দরকার আছে, কিন্তু আবার এটাও ঠিক যে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো জায়গায় থাকলে সেটা আমাদের পার্টির পক্ষে ভালো হবে না। ওইটা আত্মসম্মানটা মানে পার্টির সম্মানটা ইনট্যাক্ট রেখে সিদ্ধান্ত নিতে হবে। অলরেডি ডিসিশন হয়ে গেছে আমরা কংগ্রেসের সাথে নেই, একটা জাতীয় পর যেহেতু আমরা একটা রিজিওনাল, সেই ডিসিশনটাই হলো কেন, সে কেন বলে তো এখনো মানে ডিসিশনটা হয়ে গেছে। তো আপনাদের পার্টিতে সব সিদ্ধান্ত হয়ে যায় উইদাউট এনি রেশনাল নাকি? এটাও বোধহয় একটা বাস্তব বড় তো আলোচনা হয়। হ্যাঁ, কিন্তু যেমন এনডিএ ছাড়ার সময় হ্যাঁ তার একটা রেশনাল ছিল, সেই রেশনালটা ছিল এই যে তেহেলকা কেলেঙ্কারি,
সেই তেলকা কেলেঙ্কারিতে একটা এনকোয়ারি হচ্ছে, জর্জ ফার্নান্ডেজ হচ্ছে, এনকোয়ারি শেষ হলো না, এখনও জর্জকে ফেরত নেওয়া হলো না, অথচ তৃণমূল চাইছে ফিরে যেতে। হোয়াট ডু ইউ মিন? না, তৃণমূল তালকা না হলে ফেরত যাবে কিনা সে সিদ্ধান্ত হয়নি, সেটা বলছি না আমি। সেটা আমি বলছি, যখন এনডিএ ছাড়া হয়েছিল তখন তার প্রাথমিক কিছু ছিল তেহলকা, সেই তেহলকা কেলেঙ্কারির নিষ্পত্তি একবার হয়নি, অনেক আনটোল্ড ছিল, সেটাও কিন্তু এই আত্মসম্মানের প্রশ্নটা। হ্যাঁ, তো সেই প্রশ্নটা তো এখন শেষ হয়ে যায়নি, তো সেই আত্মসম্মান কি আবার ইন্ডিয়াতে ফিরে গেলে অটুট থাকবে এমন কি গ্যারান্টি আছে? সেই গ্যারান্টিটা নেবার দায়িত্ব এখন মমতা ব্যানার্জির। হ্যাঁ, তো আপনি হাত পা ধুয়ে ফেলেছেন, আপনারা সবাই, আমরা সবাই হাত পা ধুই, আমরা দায়িত্ব দিয়েছি। আচ্ছা, একটা আমার শেষ প্রশ্ন, সময় হয়ে গেছে, কোন অপেক্ষাটা দীর্ঘতর হবে, তৃণমূলের ক্ষমতায় ফেরা না হকার বা ইয়ে কি বলে নালা থেকে উচ্ছেদ হওয়া লোকজন? কোনটা? দুটোই আপনি এমন করে বললেন। হ্যাঁ, কোন অপেক্ষাটা দীর্ঘতর? দুটোই যে কোনো সময় হতে পারে, আবার নাও হতে পারে, আবার নাও হতে পারে। অন দ্যাট নোট, থ্যাংক ইউ ভেরি মাচ।